মারা গেছে কারণ লেগে বলছে কি ছোট বাচ্চাটা বলে মায়ের বুকে বুকের দুধ খায় আর বড়টা আর মনে করেন কি আপনার 5 বছর না 6 বছর হবে আর পিচ্ছিটা অনেক ছোট। দর্শক, এই সেই বাড়িটি যে বাড়িতে দুটি প্রাণ আসলে ঝরে গিয়েছিল, এই সেই গাছ। আসলে এই গাছে কোনো আমের ছিটা ফোটাও নেই, যেটি তারা রক্ষা করার জন্য যে এই যে জিআই তারগুলো দেখেছেন আপনারা, এই যে আমরা একটু দেখাচ্ছি, এই যে জিআই তারগুলো দিয়ে রেখেছে। আসলে এই যে তার যেই ফল রক্ষার জন্য এত কিছু, সেই গাছে আসলে আমের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না এবং আম আছেও বলেও মনে হচ্ছে না। দুই একটা আম দেখা যাচ্ছে, তাও মানে আসলে এই আম যে ছোট দুই শিশু তারা আসলে পাড়ার মতো নয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একদম যে জিআই তার যে ঝুলে আছে, তো আমরা একটু চেষ্টা করব যে আশপাশে এই সম্পর্কে যারা প্রতিবেশী আছেন তারা আসলে কি জানেন বা তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনাদের সাথে একটু কথা বলা যাবে? আপনারা কি দেখছেন, কেউ কিছু দেখছেন? হ্যাঁ, আপনারা দেখেন নাই, কিছুই দেখেন নাই? আপনাদের কি আপনারা কি প্রতিবেশী? একটু কিছু যদি দেখে থাকেন বলেন যে কি চোখে ছিল আপনাদের, কি দেখতে পারছেন বা কি জানেন এই সম্বন্ধে একটু বলেন। এই যে দুইটা শিশু মারা গেল, আপনাদের তো ছেলে সন্তান আছে। জি 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 জি। আচ্ছা, তো এই আসলে এই যে তারা যে এই যে বেষ্টনী দিয়ে রাখছে, হ্যাঁ, এই যে জিআই তার দিয়ে আপনার, আসলে তো আম গাছে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, তো কি কি রক্ষার জন্য তারা এটা করছে? আচ্ছা, এটা তো আমরা দেখলাম যে ওয়ালটা বাউন্ডারি দেওয়া আছে, খালি দুইটা আম গাছ, তো আসলে কি এরকম আহামরি তাদের এই এখানে আম ছিল যে এগুলা রক্ষা করতে হবে বা আপনারা কি দেখেছেন? হ্যাঁ, আচ্ছা কি দেখেছেন একটু বলেন তো, যদি একটু বলেন আমাদেরকে আসলে যে আপনারা কি দেখলেন যে এই যে দুইটা বাচ্চা এখানে মারা গেল, এর কি ছিল আসলে ঘটনাটা, কি কিভাবে মারা গেল? ঘটনাটা হলো গিয়া, আপনি এক মিনিট, বাচ্চাটা মারা গেছে দুই দিন আগে, আমাদের বাসার একটা কুকুরের বাচ্চা ছিল, জি, ওইটা লেগে মারা গেছে, বুঝছেন? হ্যাঁ, তারপরে হ্যাঁ বলা হয়েছে যে আপনি যে এটা এখানে তার পেছান হয়েছে, আপনি এটা তো আপনারা বাড়ির বাড়াইটাও মারা যেতে পারে বাচ্চা আছে, জি, ওইটা আমার আমি বুঝবো, আপনারা কিছু বলতে হইব, বুঝছেন? যেদিন কুকুরের বাচ্চাটা মারা গেছে ওই দিন বলা হয়েছে, তারপরের দিন একদিন গ্যাপ গেল, পরের দিনেই আমি 1:30 বাজে আমার ওই যে জানলা আছে, হ্যাঁ, ওই জানলার পাশে আমি আবার জানলাটা আটকে রাখছি রোদ্রা সেদিকে, জানলাটা খুলে দিই কি হঠাৎ করে আমার চোখ আবার এইদিকে আসছে, হঠাৎ করে দেখি এইদিকে একটা লোকও নাই, দুটা বাচ্চা পড়ে রয়েছে, মানে আমি অনেক মানে অনেক ভয় পেয়ে গেছি, আমি কেন কি নাই দুটা বাচ্চা, এনে তো কারণ আছে, মানে আমি তো জানি আগের দিন কুকুর মারা গেছে, মানে অবশ্যই কারণ আছে। আমি আবার এক এনে একটা মহিলা দাঁড়িয়ে আমি কি এই আপা দুটা বাচ্চা আছে না মারা গেছে কারণ লেগে, দেখো আপনি কিভাবে জানেন? আমি কি আমি জানি এনে একটা কুকুর মারা গেছে তো এনে কারণ আছে, তো না হারা ঘুমাই রয়েছে, আমি কি না এটা ঘুমাইতে পারে না কারণ লেগে মারা গেছে, আপনি লোক ডাকবেন, এখন কার কারণে সব লোক
দেখে আনছি বুঝছেন আমি আবার উপর থেকে আস্তে আস্তে সব লোক জড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি এতটুকুই দেখছি আচ্ছা তো এই যে আমরা দেখলাম যে একটা বাচ্চা 2 বছর তো 2 বছরের বাচ্চা তো আসলে আম এটা চি ও তো চিনতে পারাও মুশকিল ওর জন্য তো আসলে কি আপনাদের কি মনে হয় আমরা যেটা শুনতে পেলাম যে ওরা আম পাড়তে আসে না 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 আম পাড়তে আসে না ওরা কারখানার ওর মা অনেক বছর ধরে কাজ করে মানে পিছে থাকি অরেনিয়া কাজ করতেছে কিন্তু ওরা মন হেলাদুলার লাগে না আসছে আচ্ছা এরা কিন্তু আম পাড়তে আসে না মানে এমন করেন কি গাছগাছারি আছে পাতা লতালে অবশ্যই খেলতেই পারে না হ্যাঁ ছোট বাচ্চা ওরা আরো আগে আসছে এখানে ওরা তো জানে না জানে কারণ দিয়া রাখছে বুঝছেন এই যে বাড়িওয়ালার মানে আচার আচরণ কেমন তাদের মানে সম্পর্কে কি জানেন আপনারা যে তারা আসলে সম্পর্ক আসলে আমি বেশি কিছু জানি না কারণ আমি এখানে আজকে 2 মাস হই চাইছি ভাড়া থাকেন হ্যাঁ আমি ভাড়া থাকি আচ্ছা 2 মাসের অভিজ্ঞতা কিছু একটা বলেন 2 মাসের অভিজ্ঞতা বলতে হারার সাথে আমার কোনো সময় মানে কিছু হয় নাই অন বাকি দা हासपाताल বাচ্চারে মাটি দেওয়ার সময় মা দেখতেই পারে নাই যা হ্যাঁ হ্যাঁ কালকে রাতে 2টা বাজে বলে মাটি দিছে বাপের লগে দেখা হইছিল আমার সাথে বলছে রাতে 2টা বাজে মাটি দিছে আমার ওয়াইফ তো হাসপাতালে ভর্তি মা তো মরি অবস্থা মা মনে বাঁচবো না ভাই ওনাদের গ্রামের বাড়ি কোথায় তারপরে আর গ্রামের বাড়ি সঠিক শেরপুর 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 না হ্যাঁ শেরপুর আচ্ছা বুঝছেন ভাই এটা মনে করেন কি আজকে ওর বাচ্চা বলতে আমার বাচ্চা বলতে সবারই একই আজকে আমার বাচ্চাও হইতে পারতো আমারও 2টা ছেলে আছে মায়ের দুকে বুকের দুধ খায় আর বড়টা আর মনে করেন কি আপনার 5 বছর না 6 বছর হবে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন প্রতিবেশীদের কথা আসলে আমরা এই মুহূর্তে ছিলাম সেই ড্যামরা যে বাড়িটিতে আপনারা দেখছেন যে 2টি শিশু আসলে তাদের যে মর্মান্তিক মৃত্যু আমরা এখানে এসো তার সেই মৃত্যুপুরি যে জালটি আমরা এখানে এসো দেখেছি আপনারা দেখেন যে কিভাবে চারদিকটা একবারে জিআই তার দিয়ে তারা বেষ্টনী করে রেখেছে আসলে এখানে যে বিষয়টি আমরা দেখতে পারলাম যে এখানে আম গাছ আছে কিন্তু আম নেই তাহলে কি রক্ষার্থে তারা এই কাজটি করেছে তাহলে এই যে আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে একটি দেখেন এই যে একটি শিশু দাঁড়ানো আছে এটি হলো বাউন্ডারির একটি সাইড তো এই জায়গাটা দিয়ে সম্ভবত শিশুটি এখানে তারা হয়তো খেলতে এসছে বা তারা মানে যে কোনোভাবেই হোক তারা এখানে ভিতরে ঢুকেছে তো তারা হয়তো জানতো না যে আসলে এখানে ঢুকলেই তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে এই যে আমরা আপনাদেরকে আরেকবার দেখানোর চেষ্টা করছি এই যে হলো এই সেই রাস্তাটি এবং এই সেই হলো রাস্তা দিয়ে আসার পথেই আপনারা এই যে এই ভিতরে আসার যে পথটি আছে সেটি আপনারা দেখতে পাবেন এই যে একটি শিশু এখানে অলরেডি দাঁড়িয়ে আছে তো এই হলো সেই জায়গাটি এখানে এই নারকেল গাছ এবং এই পুরো জায়গাটি তারা তুমি কি দেখছো বাবু তুমি কিছু দেখেছো তোমরা তোমার বাসা কোথায় এখানেই তোমরা কি এখানে খেলাধুলা করতা না না আমরা বাইরে করতাম বাইরে করতে তোমরা কি জানতা যে এখানে এই যে কারেন্ট দিয়ে রাখা হয়েছে তোমরা কি জানতা ফার্স্ট আমার ওনাই ছিল ইয়া কই যা আমার ঢুকে ঢুকিস হ্যাঁ হ্যাঁ আম পাড়ার লাগা ঢুকিস হ্যাঁ তোলে রাখি চাইছিল আমার মা মাইরা দাও দরকার চাইছিল এরা মাইরা লইবা আমার আচ্ছা আচ্ছা দুটা বিচি দেখিয়া মনোটা বিচি মইরা গেছে তুমি কি পারছো আমি গাছ থেকে না না
তাহলে চাইছিল ভেড়া দিয়ে রাখছে হ্যাঁ বাসে আমি বাসে ঢুকমু আমার চাইছিল দুই ভাই আমার মাইরা লওয়ার লাগি ওবার মারার লাগ জঙ্গল লাগে হ্যাঁ হ্যাঁ এই বিষটা আমার উপর উড়াইতে ছিল এই কারণে ওই দুইটা বিচ্ছি দুটো আমি কই আসিনি এই কারণে দুইটা নাই কি তোমার বয়স কত আমার বয়স 12 12 বছর তোমার বয়স কত হ্যাঁ তুমি দেখেছো কিছু এখানে তুমি দেখোনি দর্শক শুনলেন এই শিশুটির মুখ থেকে যে আসলে তাকেও সতর্ক করা হয়েছিল যেন কেন মারছে তোমাকে কেন মারছে তারা কি মানে প্রতিবেশী যে মানে গরিব শিশুরা আছে তাদেরকে দেখতে পারে না এরকম কিছু দেখছো তুমি কিছু দেখছো তো বলো কি দেখছো তুমি কি দেখছো বলো তো আচ্ছা তুমি কারেন্ট চলা কারেন্ট চলা নিচে কাটার খুইলা দিলে উপরে যে আবার ভালো কারেন্ট না চলা আচ্ছা আচ্ছা দর্শক জিটি লাগায় জিটি ওই সাঙ্গ লেগে এই বিষটা পোলা বন্ধ করে দেয় এলে গো কই যাও হাসি হয়ে এলে এলাকার ভিতরে যুদ্ধ হয়েছে পুরো গিলাস গুলো ফাড়া লাগছে তো এই খবর যে তোমার তো বন্ধু বান্ধব আছে তারা কি সবাই জানে যে এখানে এখানে বিদ্যুৎ ছিল বা কেউ ঢুকে নাই ভয়ে কেউ ঢুকে নাই এই যে তাপ দিয়ে রাখছে আমার এই অনেক দিন দূরে কুকুরে মরে গেল দর্শক আপনারা একটি পার্শ্ববর্তী একটি শিশুর কাছ থেকে শুনলেন যে এখানের সেই বর্ণনাটি আসলে কিভাবে তারা এই যে আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন আসলে কোনো আম নেই গাছটিতে জানি না তারা কেন এই কাজটি করেছে যে নিষ্পাপ দুটি শিশুর জীবন এখানে নিমিষেই শেষ হয়ে গেল তো দর্শক আপনাদেরকে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি এই সেই জায়গাটি তো দর্শক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি এই ভিডিওতে আমরা বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম।